হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই? যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষাগুলো নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। কি খুব টেনশন আছো আইসিটি পরীক্ষা নিয়ে? কোনো টেনশন নাই, চলো আইসিটি পরীক্ষা সম্পর্কে এর আগে তো তোমাদের বলেছি কোন চ্যাপ্টার থেকে তোমরা কি পড়বা। আজকে ফাইনালি ছোটখাটো একটু টিপস দেখে দিচ্ছি কী কী পড়বা কী কী পড়বা না। সাধারণত কোশ্চেন যখন তুমি পড়তে বসবা একটা অ্যানালাইসিস করে নেবে, অ্যানালাইসিসটা কী 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 পড়বা কী কী পড়বা না, কী এসেছে কী এসেছে না। যদিও বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাজেশন বলতে কোনো কথা নেই, তারপরেও শেষ মুহূর্তে নিজের প্রিপারেশনটাকে আর একটু সুন্দর করার জন্য যা যা করতে পারি সেটা হচ্ছে আমরা চলো আইসিটির ছয়টি চ্যাপ্টার সম্পর্কে অলরেডি জানি। ছয়টি চ্যাপ্টার আছে, আটটা কোশ্চেন করতে হয়, আটটা কোশ্চেন আসে, পাঁচটা অ্যান্সার করতে হয়, এবং সেই পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে যেয়ে সাধারণত দেখা যায় যে কোনো কোনো চ্যাপ্টার থেকে দুইটা চলে আসে। সো নো প্রবলেম, আমরা ছয়টা চ্যাপ্টারই গুরুত্ব দিব। বিশেষ বিশেষ কিছু টপিক আছে, সেই টপিকগুলো আমরা একটু দেখে নিব। চলো আমরা একটু আজকে দেখে নিই। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যে তুমি যখন তোমার আইসিটি পড়তে বসবা আজকে থেকে একটা সাজেশনটা এইভাবে নাও তুমি। তুমি আগে দেখো 2018 সালের জন্য কী পড়বা, 17 তো কী এসেছে, 16 তে কী এসেছিল, ফাইন। 17 তো যেগুলো আসে সাধারণত এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তবে একটা কথা মনে রাখবা, এইবার থেকে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে একই প্রশ্নে, সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হচ্ছে। সো কোনো কিছুই এখন আর কারোর জন্য নির্দিষ্ট কারো কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, সবার জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা যে যেখানে আছো এই আইসিটি ক্লাস ঠিক এই মুহূর্তে তোমরা শেয়ার করতে থাকো, দেখতে থাকো, এবং অনেক বেশি উপকৃত হবে, তোমরা দেখবে অন্যকেও দেখাবে। রেডি? আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই 2018 সালের জন্য যে টপিকগুলো আমরা অবশ্যই পড়বো, কী কী পড়বো, গ্লোবাল ভিলেজ। মনে রাখবা গ্লোবাল ভিলেজ কী ছিল, বিশ্বগ্রাম সম্পর্কে আমি টোটাল সব সম্পর্কে এখন তোমাকে বলতে পারবো না, কিন্তু তুমি এই টপিকগুলো তোমরা দেখে নিবা। গ্লোবাল ভিলেজ কী, এর সুবিধাটা কী অসুবিধাটা কী, গ্লোবাল ভিলেজ স্থাপন করতে গেলে কী কী কম্পোনেন্ট উপাদান থাকে এটা লিখবা। তারপরে ভিডিও কনফারেন্স থাকে, যেহেতু এখন প্রায়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করছে, পাশাপাশি আমাদের বিদেশে যারা আমাদের আত্মীয় স্বজন আছে সবার সাথে ভিডিও কনফারেন্স নিয়ে কাজ করছি। সো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিডিও কনফারেন্সটা বাদ দিবা না। আউটসোর্সিং, ই লার্নিং, জিপিএস, এই যে উবার পাঠাও, এই যে সার্ভিসগুলো আছে এগুলো কিন্তু জিপিএস টেকনোলজি কিন্তু ইউজ করতেছে। সো এটা সম্পর্কে তোমাকে জানতে হবে, গ্লোবাল পজিশন সিস্টেম, জিপিএস, আউটসোর্সিং, ই লার্নিং, ই কমার্স পড়বা, ভার্চুয়াল রিয়েলিটি এর উপাদান ব্যবহার, প্রাত্যহিক জীবনের প্রভাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই ব্যাপারগুলো অবশ্যই পড়বা, হ্যাকিং, সাইবার ক্রাইম, প্লেজারিজম, এই কয়েকটা জিনিস যদি চ্যাপ্টার 1 থেকে তুমি পড়ো এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পেতে পারো। তোমাদের তো একটু জাস্ট ব্যাপারগুলো দেখো এবং খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পারবা। তবে খেয়াল রাখো সেটা হচ্ছে আমাদের 2017 সালে যেটা এসেছিল ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স আর বায়োমেট্রিক্স, এগুলো ঢাকা বোর্ডে কিন্তু চলে এসেছে। বাট এখন যেহেতু কোশ্চেনটা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য না, সকল সকল বোর্ডের জন্য, সকল বিভাগের জন্য, অর্থাৎ মাদ্রাসা বোর্ড বলো, কারিগরি শিক্ষা, যারা যারা আইসিটি যাদের আছে তাদের সবার জন্য যেহেতু, সো এটা কিন্তু খেয়াল রাখবা। কারণ একটু দেখে নিতে পারো, এন্ড কৃত্রিম বাস্তবতা, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো এসেছিল, তো ভার্চুয়াল রিয়েলিটি এবার জন্য খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2 কী পড়বা এখান থেকে, খুব সংক্ষেপ জিনিস কিছু আছে, একটু তুমি যদি ভালো করে দেখো আমি তোমাকে আবার ফাইনালি আজকে একটু দেখাই দেবো কী কী পড়বা কী কী পড়বা না। আগে সাজেশনটা দাও, সেটা হচ্ছে কি আমাদের ঢাকা বোর্ড 2017তে নেটওয়ার্কিং ডিভাইস থেকে আসছিল, ব্যান্ডউইথ আসছিল, ব্লুটুথ, মিডিয়া, এই জিনিসগুলো এসেছিল। সো এগুলো নিয়ে এখন আর টেনশন করার দরকার নেই, এগুলো খুব সহজ টপিক ছিল, এগুলো বাদ। 16তে যেটা আসছিল রাউটার, আমাদের ডাটা ট্রান্সমিশন মোড যেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, টপোলজি, এই জিনিসগুলো এসেছিল, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। আমাদের এই এইবারের জন্য যেটা করবা চ্যাপ্টার 2 থেকে ডেটা কমিউনিকেশন কী, ডেটা কমিউনিকেশন উপাদান, ডেটা ট্রান্সমিশন মোড, মেথড খুব ভালো করে পড়তে হবে, কিন্তু মোড মেথড, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই যে মেথডগুলো আছে না এগুলো একটু ভালো করে পড়বা, বেশ সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, এবং ওই অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্য, আইসোক্রোনাস কী, সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, বিন্দাস ওগুলো পড়লে মোটামুটি পারবা। এরপরে যেটা করো সেটা হচ্ছে যে মোডে চলে, মেথডে চলে যাবা, সরি মোডে চলে যাবা, ডুপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স যে ব্যাপারগুলো ছিল এগুলো একটু ভালো করে পড়বা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর 2018 ইজ টপোলজি, খুব ভালো করে টপোলজি পড়বা, টপোলজি থেকে কিন্তু কোশ্চেন আসবে, সেই টপোলজির মধ্যে স্টার টপোলজিটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা টপোলজি কী, সুবিধা অসুবিধা কী, এগুলো যখন লিখতে যাবা তখন একটা জিনিস দেখবা যে নতুন কম্পিউটার যোগ করলে কী হয়, পুরাতন কম্পিউটার সরিয়ে নিলে কী হয়, এবং একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে কী হয়, যেগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, দেন আরও কিছু টপিক এখানে আছে, সেটা হচ্ছে সুইচ হাব, সুইচ আর হাবের মধ্যে পার্থক্য, জিএসএমসি ডিএমের মধ্যে পার্থক্য, তারপরে তোমরা যেটা হচ্ছে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, টেরিস্টোরিয়াল, এই ব্যাপারটা একটু দেখে নিবা। এই ব্যাপারগুলো যদি একটু দেখতে পারো তাহলে দেখবে তোমার আইসিটি ফাটাফাটি পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের যে পরের তৃতীয় অধ্যায়ে, এই মনে রাখবা প্রত্যেকটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন হবে মাস্ট,
চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার থ্রি থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা দুইটা, কারণ তুমি নিজেই জানো এই চ্যাপ্টার টু দুইটা ভাগে বিভক্ত। কি কি সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম, তারপর ডিজিটাল ডিভাইস। সো নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন আসবে, আমি আজকে লাইভ ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সেখানে কি কি ছিল নাম্বার সিস্টেমে, কি কি ছিল নাম্বার সিস্টেমে, সংখ্যা পদ্ধতি রূপান্তর, তারপরে যেটা করবা রূপান্তর করার জন্য রূপান্তর করবা, দেন যোগ, তারপর টুস কমপ্লিমেন্ট। এখান থেকে খুব সহজ আমি তোমাদের আজকে আবারও দেখিয়ে দেবো কয়েকটা শর্টকাট টেকনিক কিভাবে খুব সহজেই অক্টাল থেকে বাইনারিতে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে তুমি রূপান্তর করতে পারো, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে দেখাই দিতে পারবো। তোমরা সবাই আছো নিশ্চয়ই? হ্যাঁ ইয়াস, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছো, তোমরা প্লিজ এখনই যে যেখানে আছো যেভাবে আছো লাইভ ক্লাসে শেয়ার করো, সবাই যেন দেখতে পারো। আমি আগেই বলেছি আইসিটি অনেক সহজ একটা সাবজেক্ট, তোমরা সারাদিন এটা নিয়ে থাকো, এত কেন ভয় পাচ্ছ? ইজিলি তোমরা অনেক কিছু শিখতে পারবো আজকে, ইনশাল্লাহ আইসিটি কোনো ভয়ই থাকবে না তোমাদের। সবাই তোমরা যে যেখানে আছো আইসিটি ক্লাস দেখো, শেয়ার করো, শেয়ারিং ইজ কেয়ারিং, রাইট? ওকে, খেয়াল রাখো। দেন কি কি পড়বা, আমাদের দশমিক থেকে বাইনারি রূপান্তর গুলো একটু খেয়াল করে নাও, দেখে নাও কি কি জিনিসগুলো আমি তোমাদের জন্য রেডি করে এসেছি, এগুলো একটু পড়বা। টুস কমপ্লিমেন্ট দেখবা, খুব ইজি, ওকে, এন্ড টুস কমপ্লিমেন্টের ব্যবহার গুরুত্ব এটাও দেখবা। ডিজিটাল ডিভাইস থেকে কি করবা, গতবার যেটা এসেছিল এবার ডিকোডার চলে আসছিল, এবার যেটা করবা এনকোডার পড়বা, হাফ এডার পড়বা, ফুল এডার পড়বা, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এগুলো সম্পর্কে অনেক ক্লাস কিন্তু ইতিমধ্যে তোমরা করেছো এবং পারো। সো এগুলো জাস্ট একটু শেষ মুহূর্তে এগুলো ঝালাই করে যাও, অনেক ভালো পারবা। এরপরে যেটা করবে সেটা হচ্ছে যে ইউনিভার্সাল গেটটা একটু ভালো করে পড়বা, দেখবা যে তোমার এই চ্যাপ্টার থেকে অনেক ভালো ফ্যান্টাস্টিক তোমার ক্লাস হবে। আমি তোমাদের কিছুক্ষণ পর পর এই জিনিসগুলো একটু পরে দেখাবো তোমাদের। তোমাদের এই ক্লাসটি, এই সাজেশন কেমন লাগছে, এর আগের সাজেশন কেমন লেগেছিল কমেন্ট করো, অনেক বেশি কমেন্ট করো এবং জানাও আমাদেরকে, ওকে? কমেন্ট করতে থাকো এবং সবাই সবাইকে শেয়ার করো, প্লিজ শেয়ার করো। লাইভ ক্লাস আইসিটি ক্লাস পরশুদিনের সোমবার, সোমবারে পরীক্ষা হবে আইসিটি ময়, ওকে? দেখো সেখানে তোমরা কি করবা, এইবারকার জন্য এক্সর গেট, এক্সনর গেট, ইউনিভার্সাল গেট, এইগুলো যেটা করবা, এক্সর গেটকে, এক্সনর গেটকে শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করা, পারো তো নাকি? ওকে, না পারলে আমি দেখাই দেবো আজকে ইনশাল্লাহ। তারপরে যেটা করবো সেটা হচ্ছে কিছু সরল আছে, ডিমর্গানের উপপাদ্য আছে, এটাও ভালো করে পড়বা, দেখবা যে তোমাদের আইসিটি চ্যাপ্টার থ্রি এর কোশ্চেন কিন্তু ইজিলি পারবা। চ্যাপ্টার ফোর থেকে কি করবা, চ্যাপ্টার ফোর এইচটিএমএল, এখান থেকে মিনিমাম একটা কোশ্চেন হবে। সো একটা কোশ্চেন হলে দুইটা হইতে পারে, একটা কোশ্চেন হলে ওই যে ওয়েবসাইটের স্ট্রাকচার চার প্রকার, এই চার প্রকার স্ট্রাকচার কিন্তু ভালো করে পড়বা, স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্য পড়বা, ওয়েবসাইট পাবলিশিং বাদ দেওয়া যাবে না, অবশ্যই এটা ভালো করে পড়বা। অ্যান কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো কী কী নিশ্চয়ই মনে আছে, ইমেজ ট্যাগ, হাইপার লিঙ্ক ট্যাগ, টেবিল ট্যাগ, লিস্ট ট্যাগ, একটাও ছাড়বো না, এগুলো দেখবা এবং একটু শিখবা, শেষ মুহূর্তে দেখে যাও অনেক ভালো পরীক্ষা হবে, টেনশনের কোনো কারণই নাই। চ্যাপ্টার ফোর যখন তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, চ্যাপ্টার সিক্সে আসো। চ্যাপ্টার সিক্সে যে আগে তুমি কী করো, ডাটাবেস কি, ডিবিএমএস, আরডিবিএমএস এগুলো পড়ো, এবং ওই যে আর ডিবিএমএস এর প্রকল্প, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, এইটা জিনিসটা ভালো করে দেখো, ডাটা সিকিউরিটি দেখো, এনক্রিপশন ডিক্রিপশন দেখো, ইন্ডেক্সিং আর সর্টিং এর মধ্যে পার্থক্য না দেখলে কিন্তু হবে না, দেখতে হবে, এটা কিন্তু আসবে পরীক্ষায়, ওকে? আসতেই পারে ইনশাল্লাহ। দেন চ্যাপ্টার ফাইভ, চ্যাপ্টার ফাইভ নিয়ে অনেক বেশি ঝামেলা আছো, চ্যাপ্টার ফাইভ নিয়ে খুব বেশি ঝামেলা করা দরকার নাই, কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি জাস্ট খালি কয়েকটা পার্থক্য শিখো, হাই লেভেল লো লেভেলের মধ্যে পার্থক্য, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো কি, প্রোগ্রাম ওই যে স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম সেটা একটু শিখবা। সেটা করার পরে কিছু প্রোগ্রাম আছে খুব সহজ প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো কি, সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর, ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তর, দেন লিপিয়ার বাদ দেওয়া যাবে না, কিন্তু লিপিয়ার, লিপিয়ারটা করবা, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট এইটা নির্ণয় করার প্রোগ্রাম তো তুমি পারোই, ক্ষেত্রফল সংক্রান্ত কিছু খুব ছোট ছোট কয়েকটা প্রোগ্রাম আছে এগুলো দেখবা, ধারার দু একটা প্রোগ্রাম দেখো, ফ্যাক্টোরিয়ালটা যদি দেখতে পারো ও তোমরা অবশ্যই অনেক ইজিলি এখান থেকে বুঝতে পারবা, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো তুমি যদি চ্যাপ্টার ফাইভ থেকে দেখো অবশ্যই তোমার কমন পড়বে, অ্যান্ড চ্যাপ্টার সিক্স খুব ইজি, এগুলো দেখলেই তোমার হয়ে যাবে। চলো আমরা এবার টপিক বাই চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিছু প্রবলেম তোমাদের দেখা দিই। তোমাদের প্রায়ই কিছু প্রশ্ন ছিল যে স্যার আমাদের ওই অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পড়তে গিয়ে আমাদের যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা অ্যাকর্ডিং টু বিট সিনক্রোনাইজেশন আমরা কি করি, যে ট্রান্সমিশন কি হয়, ডাটা যে ট্রান্সমিশন হয় সেটা কিভাবে হয়, সিরিয়ালি হয় অথবা প্যারালালি হয়, সেই সিরিয়ালটা কি ছিল, প্যারালালটা কেমন ছিল এটা অনেকে জানি না, একটু দেখার জন্য বলি, সেটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনটা এইভাবে কি হয়, দেখো খুব ইজিলি দেখো, সিরিয়ালি ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান তোমার ডাটা যাচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনে, দেখো বিটগুলো যাচ্ছে, যে বিট জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, সেন্ডার রিসিভার কত ইজিলি কিন্তু মনে করে রিসিভ করছে, তোমরা দেখতে পাচ্ছ
নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। প্লিজ যে যেখানে আছো যত পারো এই ভিডিওটিকে শেয়ার করো এবং খুব সহজে তুমি আইসিটির এই টপিকগুলো সম্পর্কে জানতে পারবে। দেখো সিরিয়াল ট্রান্সমিশনের পরে আমরা চলে যাই প্যারালাল ট্রান্সমিশন। প্যারাল ট্রান্সমিশন কীভাবে ঘটে? এইভাবে ঘটে, খুব সহজে কিন্তু ঘটছে, রাইট? দেখো একসাথে চলে যাচ্ছে। চলো এবার একটা ইম্পর্টেন্ট টপিক, এই অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের যে পার্থক্যটা ছিল না সেটা একটু দেখাই দিই। আমাদের সিরিয়াল ট্রান্সমিশনটা তিন প্রকার, মনে আছে নিশ্চয়ই? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে একসাথে না, সিনক্রোনাস মানে একসাথে, আইসোক্রোনাস মানে হচ্ছে একই সাথে, একসাথে, একই সময় একসাথে। সো যেটা মনে করো সেটা হচ্ছে যে যে পদ্ধতিতে ডাটাগুলো শুধু কি হয় তোমার একটা একটা করে যায় সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। কোনো সিরিয়াল মেনটেন করে না, টাইম ডিলেশন ঠিক নাই, এক্সট্রা মেমোরির প্রয়োজন হয় না, যখন আসে তখনই কাজ হয়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যান্ড সিনক্রোনাস কি ছিল? যে বিট বাই ব্লক বাই ব্লক আসে, বেশ কয়েকটা বিট মিটে একসাথে আসে, অলরেডি তোমরা দেখেছো। তারপরে ডাটা ট্রান্সমিশন মোড তোমরা পড়বা, ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে যেটা করবা সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে তোমার হচ্ছে সিমপ্লেক্স, এটা পড়বা, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট পড়বা। আচ্ছা ভালো কথা, তোমাদের মনে হয় নেটওয়ার্কিং ডিভাইস তোমরা তো দেখেছিলে নিশ্চয়ই, পড়েছো নিশ্চয়ই, সুইচ, হাব, রাউটার, এগুলো সম্পর্কে জানো, এগুলো সব পড়েছো। অ্যান্ড তোমাদের আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডাটা কমিউনিকেশন মিডিয়াম। ডাটা কমিউনিকেশন মিডিয়ামে তোমরা ওয়্যার মিডিয়াম যেগুলো ছিল সেখানে নিশ্চয়ই তোমরা কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার পড়েছো। একটু তোমাদের শেষ পর্যন্ত দেখাই দিই কোনটা কেমন, যারা সারা বাংলাদেশে তোমরা আছো সবাই হয়তো দেখতে পারো নাই, দেখে নাও। প্রথমে হচ্ছে কোএক্সিয়াল কেবল, এই দেখো এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, এই ডিশের যে তার আছে না, এই ডিশের তারটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। দেখো কোএক্সিয়াল কেবল, দেখো এটা হলো কোএক্সিয়াল কেবল। কয়টা পার প্রায় প্রশ্ন আসে, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখো এখানে হচ্ছে চারটা পার্ট। কিন্তু কোএক্সিয়াল কেবলের কয়টা পার্ট বলতো? 1, 2, 3, 4, চারটা পার্ট কিন্তু এটা কোএক্সিয়াল কেবল। দেখে নিবা ডিশের তার, অর্থাৎ প্রথমে থাকে কন্ডাক্টর, তারপরে অপরিবাহী, মানে পরিবাহী, পরে অপরিবাহী, আবারও পরিবাহী, বাইরেটা হচ্ছে জ্যাকেট। এটা একটু খেয়াল করে নিবা, এটা কোএক্সিয়াল কেবল ডিশের তার। এরপরে যেটা ছিল টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড মানে কি? পেঁচানো। পেয়ার মানে কি? জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় যে পেঁচানো তার সেটাই কি ছিল টুইস্টেড পেয়ার কেবল। দেখো চার জোড়া, এখানে চার জোড়া তার, টুইস্টেড পেয়ার কেবল, জোড়ায় জোড়ায় পেঁচানো থাকে। এগুলো কি ব্যবহার, কি কাজটা একটু শিখে নেবা, দরকার আছে কিন্তু। অ্যান্ড টুইস্টেড পেয়ার কেবল যখন শিখে ফেলেছো, অপটিক্যাল ফাইবার, তাই না? সমগ্র সবাই তোমরা দেখতে পাও যে অপটিক্যাল ফাইবারটা কি। দেখো অপটিক্যাল ফাইবারটা হচ্ছে নর্মাল তারটা, যে রাস্তায় যেটা দেখো এটা অপটিক্যাল ফাইবার, অনেক মোটা না, তাই না? কিন্তু আসলে তো আবার অনেক সময় বলো যে অপটিক্যাল ফাইবার চুলের মতো সরু, তাহলে এখানে কোথায়? এটার ভিতরে যে জিনিসটা আছে না সেটা হচ্ছে, তোমাকে যদি একটা করে দেখাই, এই যে একটা একটা করে, এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার। এগুলো হচ্ছে কি বলতো? অপটিক্যাল ফাইবার। দেখো এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার, অনেকগুলো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি করে? লাইট পাস করে। কিভাবে পাস করে দেখো, চলো লাইট পাস করে তোমাকে দেখাই দিচ্ছি। এই দেখো অপটিক্যাল ফাইবার, দেখো আমি লাইট ধরি, এই দেখো আলো যাচ্ছে এদিকে, দিকে দেখো, এই যে আলো যাচ্ছে, দেখো এই যে, এই দেখো আলো পাস করতেছে, রাইট? তাহলে অপটিক্যাল ফাইবার মধ্যে দিয়ে কি হয়? আলো পাস হয় না? আচ্ছা, অর্থাৎ তোমার মানে হাই ভোল্টেজ এলইডি যেটা করে সেটাকে এই লাইটে রূপান্তর করে দেয়, অপটিক্যাল ফাইবার মধ্যে দিয়ে লাইট যায়। অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যে কাজটা হয়, লাইট যায়, আজকে তো দেখেই গেলা তুমি, দেখো কত ইজিলি যাচ্ছে এখানে। আমরা একটু দেখো, এই দেখো অনেক লাইট, তাই না? এই দেখো অনেক লাইট, এই যে তুমি যা দিবা সেটা এখানে যাবে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি, রাইট? ইনশাল্লাহ আইসিটি পরীক্ষা তোমাদের কিন্তু ভালোই হয়ে যাবে, আমরা এখন সব দেখতে পারি। তারপরে তুমি যদি দেখতে চাও হাব, এই যে হাব, এটা হাব, রাইট? হাব কি? অল্প কয়েকটা পোর্ট থাকে, দেখো এখানে কয়েকটা পোর্ট, আটটা পোর্ট থাকে সাধারণত। ওকে, এর থেকে বেশি পোর্ট যেটা থাকে সেটা হচ্ছে সুইচ। হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি জানো? কি বলতো? কমেন্ট করে জানো হাব আর সুইচের মধ্যে মূল পার্থক্য। হাব হাবা, আর সুইচ হচ্ছে চালাক, খেয়াল রাখো। হাবা কি? তুমি তাকে যা বলবা সে সেটাই শুনবে, নিজের কোনো বুদ্ধি খাটাবে না, অর্থাৎ সে কোনো নির্দিষ্ট ঠিকানায় ডাটা পাঠাতে পারে না। সুইচ কি করে জানো? সুইচ এ যে ডাটাটা আসবে সেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারে, সুইচ হচ্ছে চালাক, ইন্টেলিজেন্ট হাব সুইচ। যে বড় কালো বোর্ডগুলো দেখো না, সেগুলো হচ্ছে সুইচ। ওই যে টপোলজি যখন পড়বা কয়েকটা জিনিস মনে রাখবা, যে কোথায় কোনটা ব্যবহার করা হয়, কোন টপোলজি কোনটার জন্য বেশি ইম্পর্টেন্ট, ল্যাবের জন্য সাধারণত বাস টপোলজি, একই বিল্ডিংয়ে বিভিন্ন ফ্লোরের কম্পিউটারগুলো যদি একসাথে করতে চাও স্টার টপোলজি, একই বিল্ডিংয়ের একই ফ্লোরে যদি যাও সেটা হচ্ছে কি বলতো রিং টপোলজি করে ফেলবা। এগুলো নিয়ে একটু ভালো করে পড়বা টপোলজি সম্পর্কে, অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, অর্থাৎ কীভাবে কম্পিউটারগুলো বা নেটওয়ার্কিং ডিভাইসগুলো একে অন্যের সাথে কানেক্টেড, সেটাই হচ্ছে টপোলজি। সো টপোলজি বুঝে ফেললাম, সুইচ বুঝে ফেললাম,
হাফ বুঝে ফেললাম, রাউটার বুঝে ফেললাম, মডেম দেখো এটা হলো মডেম, ওকে। এটা কি করে? মডেমটা কি মডুলেশন ডিমডুলেশন, তাই না? অ্যানালগকে ডিজিটাল করে, ডিজিটালকে অ্যানালগ করে। একটু এটা বুঝে নিবা, ওকে, একটু দেখে নিবা পারবা। এগুলো বিভিন্ন কানেক্টর আছে, দেখো এই যে কোএক্সিয়াল ক্যাবলের কানেক্টর, রাইট, বিএনসি কানেক্টর, এরপরে দেখো RJ45 কানেক্টর, এই যে খুব ইজিলি না, এগুলো প্রায় তোমরা দেখো কিন্তু আসলে নাম জানো না। এরপরে আমরা যে বিভিন্ন গেট দেখি না, লজিক গেট, এই লজিক গেট দেখো, এই যে গেটগুলো এইভাবে যখন একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে বিভিন্নভাবে, যায় তো শুধুমাত্র ইলেকট্রিসিটি পাস হয়, ইলেকট্রিসিটি বিদ্যুৎ পাস হয়, কিন্তু বিভিন্নভাবে যে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তৈরি করে, অর্থাৎ ওই একই মাউথ অর্গান আমরা যখন বাজাই বিভিন্ন, একবার কম, একবার আস্তে, একবার জোরে দিলেই বিভিন্ন রকম যেমন মিউজিক ক্রিয়েট হয়, বিভিন্ন যেমন মেলোডি ক্রিয়েট হয়, এটার মধ্যে দিয়েও যায় ইলেকট্রিসিটি বিভিন্ন পথে, যে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? সো আমরা কিন্তু সার্কিট বোর্ডও দেখে ফেললাম, এখানে কিন্তু অনেক গেট আছে, খেয়াল রেখো। সো আমরা বুঝে ফেলতেছি ICT কিন্তু অনেক সহজ। আমরা অলরেডি ICT নিয়ে যে প্রবলেম ছিল, এখন একদম ইন টোটালি সংক্ষেপে তোমাকে অনেকগুলো জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কেউ যেন বললো নাম্বার সিস্টেমের প্রবলেম, আচ্ছা হ্যাঁ নাম্বার সিস্টেম, ইয়েস, নাম্বার সিস্টেমের যে প্রবলেমগুলো আছে এটা খুবই সহজ একটা ব্যাপার। তোমরা প্রায়ই একটা যে কি শেখাবো, ও আচ্ছা, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, ওকে ওকে, নো প্রবলেম, চলো অক্টাল থেকে বাইনারিতে খুব সহজে কীভাবে রূপান্তর করা যায় দেখানো যায়। আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে যে প্রায়ই একটা ঝামেলায় পড়ি, তুমি দেখো, খেয়াল করে দেখো, অক্টাল, অক্টাল নাম্বারকে অক্টাল থেকে বাইনারি, ওকে, অক্টাল থেকে বাইনারিতে যাই, তোমাদের সবাই যেটা করো বা আমরা সবাই যেটা করি, আমরা একটা চার্ট বানাই, সবাই আগে বলে, স্যাররাও বলে, আগে একটা চার্ট বানাবা, 0, 1, 2, 3, 7 পর্যন্ত, 3-bit বিশিষ্ট বাইনারি সংখ্যায় রূপান্তর, বাইনারিতে রূপান্তর করবা, এইভাবে করতে বলো তোমাদেরকে। হয় আমরা যেটা করি সেটা হচ্ছে এই 7 কে মনে করে এইভাবে যদি 7 বলে বাইনারিতে রূপান্তর করতে হয়, বাইনারিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ আমাকে আগে চার্টটা বানাইতে হয়, একটা অঙ্ক করতে যে আগে চার্টটা তৈরি করতে করতে অর্ধেক সময় শেষ হয়ে যায়, খুব ইজিলি তোমাকে দেখা যাচ্ছে, খুব সহজ একটা নিয়ম, এটা নিয়ে চিন্তা করতে পারবো না, একটা অঙ্ক তোমাকে দেখাই, ভুলে যাও চার্ট, চলে আসো সহজ নিয়ম, খুব সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে কি, মনে করো 6, 7, 5, 3, 4, 5 একটা সংখ্যা অক্টালে আছে, এটাকে কি করবা, বাইনারিতে রূপান্তর করতে হবে, চল এটাকে কত সহজে করতে পারবো। একটা জিনিস মনে রাখবা, 4, 2, 1, 4, 21 যেটাই মনে করো না কেন, তুমি সহজে মনে রাখো, অক্টাল থেকে 4, 2, 1 আমরা এটা মনে রাখবো কিভাবে, আমরা আগে যাই 6, 7, 5, 3, 4, 5 এটা লিখবো, আমাদের স্যাররা যা শিখিয়েছে, আমরা যা শিখেছি যে অক্টাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত প্রত্যেকটি ডিজিটে 3-bit বিশিষ্ট বাইনারি মান লিখতে হবে, তার জন্য চার্ট তৈরি করতাম, চার্ট থেকে লিখতাম, আজ থেকে চার্ট আর আমরা মনে রাখবো, আমরা মনে রাখবো 4, 2, 1 দেখবা 4, 2, 1 মধ্যে কোনটা কোনটা লাগছে আর কোনটা কোনটা লাগে নাই, অর্থাৎ কোনটা কোনটা ব্যবহার করা হয়েছে, কোনটা কোনটা ব্যবহার করা হয় নাই, এটা দেখলেই কিন্তু তুমি খুব সহজে তৈরি করতে পারবো। মানে কি, মানে হচ্ছে যে 5 মনে করো, এই 5 হয় কত কত, যে 5 হয় 4 আর 1 হয় 5, ওকে, তার মানে এইটা লাগে, এইটা লাগে, যেটা লাগে না সেটা হচ্ছে কত, 0, যেটা লাগবে না সেটা 0, আর যেটা যেটা লাগে সেটা হচ্ছে 1, সো 5 মানে কত, 101, চলো এবার 4 কত হয়, এইটা লাগবে, এটা লাগবে না, এই দুটো লাগতেছে না, দেখো শুধু 4, তাহলে 100, 3 কত হয় দেখো, 1, 1 এটা তো লাগে না, তাহলে 0, 1, 1, 5, ওকে 5 আমরা অলরেডি করেছি, 101, 7, 1ও লাগবে, 4ও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে, অর্থাৎ যেটা যেটা লাগবে সেটা নিচে দিবা 1, যেটা যেটা লাগবে না, যেটা যেটা লাগবে না সেটা সেটা দিবা কত, 0, সো এখানে 7 কত আসে, 1, 1, 1 এন্ড 6 আসো কি হয়, 6 হচ্ছে 1, 1, 0, এই 1, 1, 0 তাহলে দেখো কত সহজে 6, 7, 5, 3, 4, 5 এই অক্টাল নাম্বারটিকে আমরা সহজে 1, 1, 0, 1, 1, 1, 1, 0, 1, 1, 0, 0, 1, 0, 1 খুব সহজে কিন্তু রূপান্তর হয়ে গেল, কি অনেক সহজ, অনেক সহজ। আজ থেকে তো তোমরা যারা এই অঙ্কটি বুঝেছো তারা একটা কাজ করো, আমাকে এখনই তোমরা এই নিয়মে 4, 2, 1 নিয়মে আরেকটা অঙ্ক করে দেখাও, 7, 5, 2, 1, 3, 4, 5 খুব দ্রুত আমাকে এই অক্টাল নাম্বারটিকে বাইনারিতে রূপান্তর করে দেখাও, কমেন্টে আমাকে জানাও, আমরা দেখবো আজকে কতটুকু পারি আমরা। সো আমরা খুব সহজে এটাকে পারবো, উল্টাটা যদি বলা হয় এখন, যে
আমাকে বাইনারি থেকে অক্টাল রূপান্তর করে দেওয়া হয় দেওয়ার জন্য। ওকে, বাইনারি থেকে অক্টাল রূপান্তর করার জন্য আরও কিছু কাজ করা যেতেই পারে, সেটা কি মনে রাখো, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা যেটা করব, মনে করো 101111101 এইটা একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারটিকে অক্টালে রূপান্তর করবা। ভেরি সিম্পল, হ্যালো, তোমরা সবাই একটু দেখো, এটাকে অক্টালে রূপান্তর করবা। আগে যেটা করবা, তিন বিট করে আলাদা করে নিবা। ওকে, আমরা দেখতে পাচ্ছি, তবে তুমি আরে পুরোটাই একটু আলাদা করে নাও। 101111 নিলা, তিন বিট এদিক থেকে আসবা, তিন বিট তিন বিট তিন বিট অ্যান্ড তিন বিট, যদি না লাগে এটা জিরো দিবা। এখন দেখো, আবার চলে যাও 421 চলে যাও, কি জিরো আছে এখানে, এটা 11, তার মানে এই দুটা লাগছে, তাহলে 2 আর 1 কত হয়, 3। ভেরি সিম্পল, দেখো এখানে কত হয়, 3। দেন এখানে তিনটাই লাগছে, তিনটাই যদি লাগে তাহলে কত, 111, তাহলে এটা হচ্ছে 7। ওকে, 426 আর একে হচ্ছে 7, এবার এখানে আবার 7, আর এখানে কত আসছে দেখো, 010, তার মানে অনলি এটার মান কত বলতো, 2। সো উই ক্যান রাইট, কি লিখতে পারি বলতো, 101111 এইটা সমান সমান হচ্ছে 2773। ইজিলি কিন্তু আমাদের কিন্তু বাইনারি থেকে অক্টাল শিখে গেলাম। বাইনারি থেকে অক্টাল শিখে যাওয়ার পরে চলো আরো একটা, আমাদের ক্লাস যেহেতু পরশুদিন পরীক্ষা, তাই খুব দ্রুত তোমাদের কিছু জিনিস শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে, কারণ তোমাদের তো আরো নিজে পড়তে হবে, এখন তো বেশি লাইভ ক্লাস দেখবা, কিন্তু পড়তে হবে বেশি, চর্চা করতে হবে বেশি, যার কারণে আমরা একটু খুব দ্রুত যাচ্ছিলাম। ওকে, নো প্রবলেম, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, চলো হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, বুঝেছি, চলো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে দেখা দিই। এখানে ছিল 421, ওখানে হবে, ওকে, সেটা হচ্ছে, চলো তোমাকে একটা অঙ্ক দেখাই, মনে করো বাবা, ওকে, বাবা দাদা, ওকে, বাবা পয়েন্ট দাদা, মনে করো হেক্সাডেসিমাল তো তুমি জানোই, এ বি সি ডি এগুলো ব্যবহার করা হয়, তাই না? ওকে, এবং আমরা এটাও জানি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, অ্যান্ড এফ মানে হচ্ছে 15। এটা তো তুমি জানোই, কোন একটি নাম্বার সিস্টেমে বেস যত, তার সর্বোচ্চ যে ডিজিট আছে তার মানটা হবে এক কম, অর্থাৎ হেক্সাডেসিমাল বেস 16, তার এক কম মানে 15। ওকে, সো এখানে যেটা করো সেটা হচ্ছে 8421, এইটা মনে রাখো 8421, বাট খেয়াল রাখবা আগেরটা হচ্ছে 421, এগুলো হচ্ছে 8421, হেক্সাডেসিমাল যখন হবে 8421। আগেরটার সাথে আমার পার্থক্যটা কী হয়, এখন আমাকে চার পয়েন্ট রাখতে হচ্ছে না। সো আমি এখানে কী লিখবো, বাবা বাবা দশমিক দাদা, এটা যখন লিখবো প্রত্যেকটার নিচে, ওকে, একই ভিন্ন টাইপের হলে আরও ভালো হতো, বাট তোমাকে সহজে বোঝানোর জন্য এই কাজটা করলাম। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা এটাতে চলে যাই, আমরা বি এর মান কত, বি এর মান হচ্ছে 11, তার মানে 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে আর 1 লাগবে, তার মানে হচ্ছে যেটা যেটা লাগবে সেটা সেটার নিচে দিবা 1, যেটা যেটা লাগবে না সেটা হচ্ছে 0, তার মানে 8+2+1 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে বি। সো এখানে এ এর মান এখন লিখবা কত, এটা হচ্ছে বি এর মান হচ্ছে 11, সো আমরা যদি বি এদিক থেকে যাই, আমরা যদি ওদিক থেকে করতে হয় 1011। ওকে, এবার আমরা এ এর মানে চলে যাই, খেয়াল করো এ তো যদি আমরা বের করতে চাই, এ তাহলে কত বের করবা, 110, এটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে, এটা লাগবে না, অর্থাৎ 2 লাগবে আর 8 লাগবে, তাহলে হচ্ছে তোমার 1010 1010, অ্যান্ড আবার এখানে বি আছে, সো 1011, একটু আগের নিয়মে, আবার এখানে এ আছে, সো এ মানে কত, 1010, এখানে ডি, ডি মানে কত, খেয়াল করে দেখো, ডি মানে 13, 13 জন্য কী কী লাগবে বলো, তোমরাই বলো, 8 লাগবে, এটা লাগবে না, এটা লাগবে, এটা লাগবে, অর্থাৎ 8 আর 2 10 সরি 13। আচ্ছা, তাহলে যেটা করবা সেটা হচ্ছে এই 8 আর 4 12, 12 আর একে 13, 2 লাগবে না, সো এটা ডি এর মান হচ্ছে 13, 13 মানে হচ্ছে 1101, বুঝতে পেরেছি আমরা এটা। অ্যান্ড এ এর মান অলরেডি আমরা 10 বের করেছি, 1010, অ্যান্ড ডি এর মান অলরেডি বের করেছি আমরা কত, ডি এর মান হয়ে গেছে 1101, এ এর মান 1010,
দেখেছো নিশ্চয় সবাই। দেন ফাইনালি আমি একটু জাস্ট উপরে লিখতেছি তোমাদের, ফাইনালি তুমি এই জায়গাটাতে যেটা করবা এটা মুছে দিলাম আমি, সিরিয়াল এই পাশ থেকে লিখে যাও 1 0 1 1 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, এখানে দাও পয়েন্ট 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 and 1 0 1 0, অর্থাৎ খুব সহজেই কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল, সহজ, খুব সহজ, রাইট। এরপর যেটা করতে পারো সেটা হচ্ছে যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সেম, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল যদি রূপান্তর করতে বলে, ভেরি সিম্পল, প্রথমে হচ্ছে অক্টালকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবা, সেই বাইনারি নাম্বারকে আবার হেক্সাডেসিমালে নিবা, দেন অক্টাল থেকে হেক্সাডেসিমাল হয়ে গেল। এইভাবে নাম্বার সিস্টেম খুব সহজেই তুমি সলভ করতে পারো, রাইট। এবার কিন্তু এগুলো আছে, আর একটা জিনিস খেয়াল রেখো সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটা সংখ্যা পদ্ধতিকেই যেন ডেসিমালে রূপান্তর করতে পারো, এটা খেয়াল রাখতে হবে, শিখে ফেলতে হবে। কারণ প্রায়ই তোমাদের পরীক্ষায় আসে যে তিনজন মানুষ, এ এত মানে রহিম এত নম্বর পেলো, করিম এত নম্বর পেলো, সুমন এত নম্বর পেলো, এই একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল দেওয়া আছে, কার থেকে কে বেশি নাম্বার পেলো, এখন কার থেকে কে এটা বেশি নাম্বার পেলো, এটা জানার জন্য কিন্তু আমাকে অবশ্যই যেটা জানতে হয় সেটা হচ্ছে কি করতে হবে, আমাদের ডেসিমাল ভ্যালুটা জানতে হবে, তার মানে ওগুলো ডেসিমাল রূপান্তর করাটা তোমাকে শিখে নিতে হবে, খুব ইজিলি পারবা। তারপরে তোমাদের আরো এক ধরনের কোশ্চেন আসে গেট থেকে, ইয়াস, আমরা এই সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো তোমরা দেখে নিবা পরীক্ষার আগের দিন, তোমরা এই জিনিসগুলো একটু আরেকটু সংক্ষেপ নিয়মে যদি দেখতে পারো তোমাদের জন্য অনেক ইজি হবে। এখন যেটা করি সেটা হচ্ছে এই লজিক গেট থেকে আরো কিছু সহজ জিনিস কিন্তু আছে তোমাদের, সেটা হচ্ছে প্রায়ই তোমাদের পরীক্ষা আসে, সেটা হচ্ছে শুধুমাত্র, খেয়াল করো, শুধুমাত্র ন্যান্ড গেট, শুধুমাত্র ন্যান্ড গেট, ন্যান্ড গেট ব্যবহার ব্যবহার করে এক্সর গেট বাস্তবায়ন করো, এক্সর গেট, এটা এভাবে আসতে পারে, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সনর গেট বাস্তবায়ন করো, অথবা এভাবে আসতে পারে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সনর গেট বাস্তবায়ন করো, অথবা এভাবে আসতে পারে শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্সনর গেট বাস্তবায়ন করো, ভেরি সিম্পল। এখানে একটা সিম্পল ট্রিক্স মনে রাখো, সেটা কি, এই ধরনের জিনিসটা আমি একটা নিয়ে চারটা করে দিচ্ছি তোমাকে, একটাতে করে দেখাই, সেটা কি, এক্সর গেট থেকে আমরা পাই, প্রথমে খেয়াল রাখবা এক্সর গেট থেকে পাই, সেটা কি পাই, খেয়াল রাখো, আমরা মনে করো এক্স ইকুয়াল টু এ এক্সর বি, ওকে, এটা তো আমরা পাই। এখন এই এ এক্সর বি এইটাকে আর কিভাবে লেখা যায় তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে, দেখি তো কে কে পারো, ইয়াস হচ্ছে, হ্যাঁ, রাইট, ইউ আর কারেক্ট, তুমি ঠিকই ধরেছ, সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এ এক্সর বি কে এ নট বি প্লাস এ বি নট হিসেবে লেখা যায়। তোমাদের আইসিটি পরীক্ষার শেষ মুহূর্তে প্রিপারেশন ঝালাই, কিভাবে কি পড়বা সেটা একটু দেখে নেওয়ার জন্য আমি তোমাদের মাসুদ স্যার তোমাদের মাঝে চলে এসেছি, তোমরা যত পারো আজকের এই ভিডিওটিকে শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দাও, বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি মানুষ তোমাদের দেখতে পাবে, বেশি বেশি পরীক্ষার্থী বেশি বেশি ভালোভাবে উপকৃত হবে। সো চলো আমরা এটা আজকে এখন এই প্রবলেমটা সলভ করি। খেয়াল করো এখানে বলছে ন্যান্ড গেট ব্যবহার করতে বলছে, আর এখানে আছে প্লাস, প্লাস মানে তো অর, ন্যান্ড মানে এন্ড, অর্থাৎ মাঝখানে এন প্লাস নট, তো মাঝখানে এন বাদে অন্য কিছু থাকবে না। সো যদি কোনো ফাংশনে মাঝখানে প্লাস থাকে, মনে রাখবা মাঝখানে যদি প্লাস থাকে এখান থেকে অবশ্যই ইনটু আনতে হবে, ইনটু আনার উপায় কি, এ নট বি প্লাস এ বি নট, দেওয়ার পরে এখানে ডাবল বার দিবা, খেয়াল রাখবা, অর্থাৎ মাঝখানে প্লাস থাকলে ইনটু আনতে হলে ডাবল বার দিতে হয়, আবার মাঝখানে যদি ইনটু থাকে মানে নট, এটাকে সরি এন্ড, মাঝখানে যদি এন্ড থাকে তাহলে অর আনতে গেলে আবার ডাবল বার দিতে হয়। কারণটা কি, যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, খুব ইজি, তুমি এটা পারো, দেন এটাকে কি লিখবা, অ্যাকর্ডিং টু ডি মর্গান ল আমরা এটাকে লিখতে পারি এই রকম, এখানে দিব ইনটু, এটাকে দিব এইভাবে এন এইভাবে, ওকে, দেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লিখব যেহেতু এ প্লাস বি হোল নট সমান সমান
এ নট এন্ড বি নট, ভেরি সিম্পল। তাহলে কি হলো আমাদের মাঝখানে কিন্তু ইনটু চলে আসলো, সব কটার মাঝে সম্পর্ক কিন্তু এন্ড, তাহলেই হবে ড্যান। তো এটার গেট আঁকবো কিভাবে, আমরা এইখানে এ দিব, এখানে বি দিব, এখান থেকে ডট কিভাবে আনতে হয়, এই ডট কিন্তু দেওয়া যাবে না, খেয়াল রেখো, কারণ এটা কিন্তু বেসিক গেট, তারে বলেছে শুধুমাত্র ন্যান গেট। আমরা যে ভুলটা করি এখানে এরকম ন্যান নট নট গেট দিয়ে দিই, এটা এভাবে দেওয়া যাবে না, এটা দিবা কিভাবে, এই যে নট গেটটা আছে ন্যান গেট এইটা ইউজ করবা, এটা এ নট অ্যান্ড এখান থেকে এটা দিবা কি বলতো বি নট। তোমরা জানো এই এটা সোজা থাকবে এখানে, সো এটা বি নট। এখন দেখো এ নট বি অ্যান্ড এ বি নট, সো প্রথমে দেখো এ নট কোথায়, এখানে, বি কোথায়, এখানে, ওকে, সো এ নট বি আমরা এখানে এটার উপরে যে বার আছে মানে নট দিয়ে দিলাম। তারপরটা দেখো এ এ এখানে কি দেখো এ বি নট, সো এই কোনটা, এইটা বি নট কোনটা, এইটা, সো এখানে এ বি নট, তাহলে এটা আসলে দেখো এ বি হোল নট, এ বি নট হোল নট, এইটা যেটা করো সেখানে হচ্ছে এইভাবে যদি দাও তাহলে ফাইনালি তুমি পেয়ে যাচ্ছ এ নট বি হোল নট অ্যান্ড এ বি নট হোল নট, এই তো, ভেরি সিম্পল। দেখো শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্সর গেট বাস্তবায়ন করে ফেললাম, পারবো না? তোমাকে যদি এখন বলা হয় শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করো, চলো এক্স নর গেট বাস্তবায়ন করি, রেডি, আমরা এখন পারবো। এটা কিন্তু দেখে নাও, এটা একটু করে দিচ্ছি তোমাকে, এটা তুলবা, এটা তোলার পরে সবসময় যেটা করবা চিত্র, ন্যান্ড গেট ব্যবহার করে এক্সর গেট বাস্তবায়ন আগে যেটা করেছিলাম, এখন আমরা এই ন্যান্ড গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করব। সো এক্স নর গেট থেকে আমরা কি পাই, এক্স নর গেট থেকে পাই, এক্সর গেট থেকে পাই সেটা কি পাই খেয়াল রাখো, এক্স ইকুয়াল টু এ এক্স নর বি, এইটাকে যদি আমরা ভেঙে লেখা যায় তাহলে এ নট বি নট প্লাস এ বি, এটা অলরেডি তোমরা জানো, রাইট? কি জানো না? হ্যাঁ, এই তো। এখন খেয়াল করো এখানে কি দেন মাঝখানে আছে প্লাস, মানে অর, এই অরকে তো সরাইতে হবে, এই প্লাসকে সরাইয়া যদি ইনটু আনতে হয় তাহলে কি করতে হবে, ডাবল বার, কি করতে হবে বলো তো, ডাবল বার, অর্থাৎ এ নট বি নট প্লাস এ বি এইখানে দিয়ে দেবা ডাবল বার, অর্থাৎ আমি তোমাকে আগেই বলেছি মাঝখানে অর থাকলে অ্যান্ড আনতে হলে ডাবল বার, আবার মাঝখানে অ্যান্ড থাকলে অর আনতে হলে ডাবল বার দিবা, কারণ যেহেতু এ ডাবল বার ইকুয়াল টু এ, ভেরি সিম্পল। তারপরে কি করবা, এ নট বি নট এটা দিয়ে দাও ইনটু এ বি হোল বার, ওকে, এই যে সার্কিটটা তোমরা এখন আঁকতেই পারো, তোমার উপর ভরসা করতে পারি না, পারবা না, অবশ্যই পার। সো এইটা দেখলাম মাঝখানে যদি প্লাস থাকে ইনটু কিভাবে আসে, এখন আরো একটা দেখা দিচ্ছি তোমরা নিজেরাই করতে পারবা, সেটা হচ্ছে সেটা কি শুধুমাত্র নর গেট ব্যবহার করে, চলো ন্যান গেট তো বহুত অনেক করলাম, আমরা এটা বসে দিলাম, সার্কিটটা তুমি এঁকে ফেলো, পারবা একটু আগেটার মতোই, শুধুমাত্র নর গেট ব্যবহার করে, এটা এভাবে আসতে পারে নর গেট ব্যবহার করে এক্স এক্সর গেট বাস্তবায়ন করো, এক্সর গেট, সো ভেরি সিম্পল, এক্সর গেট নর গেট মানে নর মানে অর প্লাস নট, এক্সর গেট থেকে আমরা কি পাই এ এক্সর বি, এটাকে কিভাবে লেখা যায় এ নট বি প্লাস এ বি নট, এটা কিভাবে আসে তোমরা অলরেডি জানো, মাঝখানে আছে কি প্লাস, ঠিক আছে, কিন্তু এই দুটো মাঝখানে কি ইনটু, এই দুটো মাঝখানে কি ইনটু, নর মানে কি সব প্লাস থাকবে, সো মাঝখানে ইনটু থাকলে প্লাস আনতে হয় কিভাবে, ডাবল বার প্লাস, এখানে এইটা ডাবল বার দিয়ে দিলা, দেন এখানে একটা কাজ করো এই বারটাকে নিচের বারটাকে ভাঙিয়ে ভেঙে দাও, এইটা এই ডাবল বার, অর্থাৎ তোমাকে যদি আরো একটু ইজি করে আমি বোঝাতে চাই, তুমি যদি একটু দেখতে পারো সেটা কি, সেটা হচ্ছে এইটাকে যদি আমি একটু গ্রিন কালার করে দেই তাহলে এইটা হচ্ছে সেই গ্রিন কালার, দেন এইটাকে যদি একটু গ্রিন কালার করে দেই তাহলে দেখো এইখানে কি আসে,
a নট প্লাস বি নট, ওকে, ও এখানে একটা গ্রিন কালার থাকবে, এইটা থাকবে এখানে একটু, এইটা এ নট প্লাস বি নট, এইটা দেন এইটা আসলো, ভেরি সিম্পল। দেখো এ প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট, আমরা এইখানে দেখো করে ফেললাম। কিন্তু কিন্তু এ একটা গেট, এ একটা গেট, দুটা কিন্তু হলো, সেটা হচ্ছে তাহলে বলো এটা কি নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে একটু জানাও না আমাকে, হয়নি কিন্তু কারণ মাঝখানে প্লাস অর হয়ে গেছে। তাহলে যেটা করবা, আরো একটা লাইন এইখানে দিতে পারতা এভাবে দিয়ে এ নট প্লাস বি হোল নট, এখানে ডাবল বার দিয়ে দাও, তাহলে কি হলো পুরোটাই কিন্তু নর গেট হয়ে যাবে, ভেরি সিম্পল। এরকম করে মাঝখানে প্লাস থাকলে ইনটু, ইনটু থাকলে প্লাস, করে করে খুব সহজেই বিভিন্ন গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো। আচ্ছা তোমরা কি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারো? পারবা? শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন কে কে পারো কমেন্ট করে জানাও, কে কে পারো খুব দ্রুত আমাকে জানাও। দেখতে পাচ্ছি, ইয়াস, হ্যাঁ, এই তো একজন দুইজন তিনজন, ইয়াস, ওকে, পারবা ইনশাল্লাহ। চলো দেখি তোমার সাথে আমি পারি কিনা, আসো লেখো কোশ্চেনটা, লেখো ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন। ওকে কোশ্চেনটাও কি ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন, আমি এটা মুছে দিলাম, তার কি তোমরা একে ফেলবা। সো ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন করব আমরা, ওকে ওকে, ন্যান্ড গেট ব্যবহার করে আমরা হাফ অ্যাডার বাস্তবায়ন করব। হাফ অ্যাডার হতে এইটা একটু কাজ করো, এটার জন্য কি করবা আমি কোশ্চেনটা আগে লিখে নেই, ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার, তোমরা জানো হাফ অ্যাডার কিভাবে লেখা, হাফ অ্যাডার বাস্তবায়ন, ওকে, ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন করে পুরোটা আমি লিখবো, লেখার পরে তুমিও দেখবা, এরপর ফাইনালি স্ক্রিনশট রেখে দিবা, দেখবা যদি আমি পারবা, এটা অনেক ইজিলি ন্যান্ড গেট ব্যবহার করে হাফ অ্যাডার বাস্তবায়ন। সেখানে যেটা করো সেটা হচ্ছে আগে লেখো হাফ অ্যাডার হতে আমরা পাই, আমি জানি তোমরা এই টপিকগুলো আগেই জানো, তাই শেষ মুহূর্তে জাস্ট একটু মনে করে দিচ্ছি, হাফ অ্যাডার হতে পাই সেটা কি পাই। দেখো হাফ অ্যাডারে কি ছিল, সাম ছিল এ নট বি প্লাস এ বি নট, সো ড্যান গেট অর্ধ হবে, অ্যান্ড সি ছিল কি, ক্যারি ছিল কি, এ বি, ওকে, এটা মনে রাখতে হবে, একটু মনে রাখার জন্য বলছি। এইটাকে কি করো, ন্যান গেট যেহেতু মাঝখানে ইনটু আসবে, সো এই তারপরে দিবা ডাবল বার, কিভাবে কেন ডাবল বার আসলো অলরেডি তুমি জানো, এইটা এইটা ইনটু এ বি বার, এই তো হয়ে গেল, দেন এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু ন্যান গেট হয়ে গেল। দেখো আগে সার্কিটটাকে আমি ইজি করে নিলাম, এবং সি ইকুয়াল টু এ বি ছিল, ন্যান গেট যেহেতু বলেছে এই মনে করো, এখন আমি সার্কিটটা আঁকবো, তোমরা সেই সার্কিটটা তোমরা তুলে নাও, দেখো কি কি ছিল, এ বি কিন্তু ন্যান গেট, তার মানে এই দেখো এখানে একটা ন্যান গেট ইউজ করা হবে, এই এটা নট এ নট, এখানে আরেকটা ন্যান গেট, আমরা দেখো আমরা অলরেডি জানি এই যে ন্যান গেট এটা বি, তো এর কি আসবে এ নট বি, সো এ নট বি এটা দিব, এরপরে নট এ নট বি হোল নট, তার মানে কি আসলো এ নট বি নট, এটা আসলো। এরপরে দেখো সেটা হচ্ছে একটু সুন্দর করে আঁকবা তোমরা, ওকে, এরপরে যেটা হচ্ছে এ বি নট, এ বি নট কোথায় বি নট, ইয়েস, তোমরা এই যে বি নট এখান থেকে এ বি নট হোল নট, এই দুইটাকে আবার একটা ল্যান্ড গেট দিয়ে পাস করতে হবে। সো তোমরা এটাকে এইভাবে করতে পারো, যারা পরীক্ষার্থী আছো তোমরা অলরেডি জানো এটা কীভাবে করতে হয়। দেন ফাইনালি আমি কী পেয়ে গেলাম, এ নট বি হোল নট ইনটু এ বি নট হোল নট, এইটা, অ্যান্ড সি, সি কী আসছে দেখো, এ বি প্রথমে হচ্ছে তোমার এখানে এ
এখানে যেটা করবা সেটা হচ্ছে এ নট এটা লিখবা, দেন এইখান থেকে যেটা করো সেটা হচ্ছে আবারও যখন এখানে পাস করবা এ বি হয়ে যাচ্ছে। ভেরি সিম্পল। কি হলো দেখো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে হাফ এডার বাস্তবায়ন হয়ে গেল। এটা স্ক্রিনশট নিয়ে নাও তো, সবাই রেখে দাও, প্র্যাকটিস করো, আইসিডি পরীক্ষা বিন্দাস হবে তোমাদের একসাথে সবার জন্য। এবং সবাই এটা শেয়ার করো, দেখিয়ে দাও সবাইকে, তুমিও পারো ন্যান্ড গেট ব্যবহার করে হাফ এডার বাস্তবায়ন। এখন আরো একটা কোশ্চেন সবাই জানতে যাচ্ছে, সেটা হচ্ছে হাফ এডার ব্যবহার করে ফুল এডার বাস্তবায়ন। এরপর আমরা চলে যাবো ইয়াস এইচটিএমএল, হ্যাঁ এইচটিএমএল এর কথা বলবো, আমি এইচটিএমএল এর কথা বলে সি প্রোগ্রাম নিয়ে আসবো। দেখো ওকে, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এটা স্ক্রিনশটটা নিয়েছো তোমরা সবাই, আমরা যাবো যাচ্ছি আমরা তাহলে পরের পরের পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। ভেরি সিম্পল, চলো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করে ফেলে। হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নটাও পরীক্ষার জন্য এবার ইম্পর্টেন্ট, আমি এটা মুছে দিলাম তোমাদের, অলরেডি হয়ে গেল। তোমরা উপরে হেডলাইটটা নিয়ে দাও, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন কি, বুঝতে পারছো তো সবাই? কেমন লাগছে কমেন্ট করে জানাও, আজকে ক্লাসগুলো কি বুঝতে পারছো কিনা ইনশাল্লাহ কমেন্টটা জানাও। ইয়াস হ্যাঁ, অনেকে বলেছে খুব ভালো লাগছে, রেডি চলো আমরা যাচ্ছি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। হাফ এডার দিয়ে হাফ এডার, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। ওকে, ফুল এডার, অনেকের এই টপিকটাতে একটু প্রবলেম আছে ফুল এডার বাস্তবায়ন, চলো এটা একটু শিখে নেই। আমরা এখন যেটা করব ফুল এডার বাস্তবায়ন, এখানে যেটা করো ফুল এডার, আগে লেখো ফুল এডার, ফুল এডার হতে পাই, ফুল এডার হতে পাই, মনে করো এস ইকুয়াল টু, আমরা যখন ইকুয়েশনটা সলভ করতাম যদি এক্স ওয়াই জেড তোমার ইনপুট থাকতো, মানে জেডটা যেখানে ক্যারি এইটা, এবং সি ইকুয়াল টু কি পেতাম, সি ইকুয়াল টু পেতাম হচ্ছে জেড ইনটু এক্স, এক্স ওর ওয়াই প্লাস এক্স ওয়াই, মনে আছে নিশ্চয়ই এটা। আবার ফুল অ্যাডার হতে পারে, ফুল অ্যাডার হতে পাই, অর্থাৎ তোমরা যারা এ বি সি ইউজ করো তাদের জন্য এটা অনেক প্রবলেম হয়ে যায়। জাস্ট এক্স ওয়াই ইউজ করো, বলে দাও যে এখানে এক্স ওয়াই ইনপুট, জেড হচ্ছে প্রিভিয়াস ক্যারিং, হয়ে গেল, এবং সি ইকুয়াল টু এক্স ওয়াই, এটা মনে রাখার জন্য এটা এস ওয়ান, এটা সি ওয়ান, এটা এস টু, এটা সি টু, ধরো যে ভিন্ন জিনিস, এটা বুঝতে হবে। এখানে মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে কি, ওয়ান ফুল অ্যাডার ইকুয়াল টু টু হাফ অ্যাডার, ওয়ান ফুল অ্যাডার ইকুয়াল টু হাফ অ্যাডার প্লাস ওয়ান অর গেট। এই কথাটা মনে রাখলে খুব সহজে কিন্তু তুমি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবে। কি বলো তো, ওয়ান ফুল অ্যাডার সমান সমান, আমার সাথে বলো ওয়ান ফুল অ্যাডার সমান সমান টু হাফ অ্যাডার প্লাস ওয়ান অর গেট। চলো আমরা একে ফেলে আগে আসো এখানে এক্স, এক্স ওর ওয়াই, সো এখানে এক্স নাও, এখানে এক্স নাও, এখানে ওয়াই নাও, আমরা একটু ছোট করে আঁকি এখানে বোঝানোর জন্য, এক্স নিলাম, এটা এক্স, এটা ওয়াই, তাহলে যেটা হচ্ছে এখানে হচ্ছে এক্স এক্স ওর ওয়াই, এক্স এক্স ওর ওয়াই, অ্যান্ড এখানে আছে কি এক্স এক্স ওয়াই, একটা ব্যাপার আছে, ওকে এক্স এক্স ওর ওয়াই। আমরা তারপরে কি আছে বলতো, এক্স এক্স ওর ওয়াই, অ্যান্ড ও এটা হচ্ছে, সরি এটা হচ্ছে হাফ এডার, ইয়াস এটা হাফ এডার, হাফ এডার হতে পারে, ফুলের আগে ছিল এটা হাফ এডার, দুইবার ফুল এডার হলে তো হবে না, তাহলে ফুল ফুল হয়ে যাচ্ছে হাফ, ওকে হাফ হাফ দেন ফুল, ওকে দেন আমরা যেটা করি সেখানে হচ্ছে এক্স এক্স ওর ওয়াই, এক্স ওয়াই চলে আসুক, এখান থেকে জেডটা আমরা বের করে ফেলি, জেডটা যাও দেখো, জেড যদি যায় তাহলে হচ্ছে এইখানে আবারও কি আসলো এক্স এক্স ওর ওয়াই, এক্স এক্স ওর ওয়াই, এক্স ওর জেড, হাফ এডার প্রথমে আমরা এটা পেয়ে গেলাম, দেন আমাদের হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। কি হলো, আমরা ভুল করে ফেলেছি, নো একটু বসে দাও, আগে আমরা হাফ এডার আঁকি, আবার একটু প্রথম দেখা করো, এটা এটা ক্লাসটা একটু দেখে দাও, আমরা আবার করি এক্স এক্স অর, আজকে অনেকগুলো ক্লাস দিয়েছি, সো শেষ মুহূর্তে
x xor y x xor একটা হাফ এডার এখানে রাখবো, এখানে n গেট কোনটা বলো আগে এটা আর কি আমরা ওকে একটা হাফ এডার রেখে ফেললাম। আগে তো আমরা যাবো হাফ এডার, আমি তো কি বলেছি ওয়ান হাফ এডার ওয়ান ফুল এডার হাফ এডার হাফ এডার, সো এটা হচ্ছে এটা দিলাম। দেন এখানে যখন আবার জেড যাবে খেয়াল করে দেখো, এখানে যখন জেড যাচ্ছে এখানে হলো এই এই হচ্ছে তোমার এক্স এক্স সরি এটা হচ্ছে তোমার এক্স এক্সর ওয়াই এক্সর জেড, এটা হচ্ছে ফাইনাল এস আসলো। এখান থেকে হচ্ছে তোমার এটা কি এক্স এক্সর ওয়াই, এখান থেকে আসলো এটা, দেন এখানে আবার একটা কি করো আমাদের আমাদের বোর্ডটা একটু ছোট, এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে এক্স এক্সর ওয়াই এটা হচ্ছে জেড জেড ইনটু এটা করলাম, এন্ড দেন এইটাকে আর এইটাকে একটু ইজি করে দিচ্ছি তোমাকে, কারো এখন ইজি করে দিচ্ছি, এই দুইটাকে যদি একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করো দেন ফাইনাল সিটা চলে আসতেছে জেড ইনটু এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই। ওকে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কি তোমরা যারা শুধুমাত্র এক্সরকে ব্যবহার করে করতে দেখো, এটা একটা হাফ এডার বোঝার চেষ্টা করো, একটা হাফ এডার ওয়ান এই যে এতটুকু যদি চিন্তা করো হাফ এডার, এইটা একটা হাফ এডার, তাহলে একটা হাফ এডার আরেকটা হাফ এডার আরেকটা অর গেট হয়ে গেল তোমার কি বলো তো ওয়ান ফুল এডার ইকুয়াল টু টু হাফ এডার প্লাস ওয়ান অর গেট, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবে HTML, right? Okay, চলো এবার তাহলে HTML চ্যাপ্টারে চলে যাই। HTML চ্যাপ্টারে যেটা করবো সেটা হচ্ছে খুব ইজি একটা বিষয় আমাদের পরীক্ষার জন্য, আমি আগেও বলেছি তোমরা 10 মিনিট স্কুলের ক্লাসেও দেখেছ, সেটা হচ্ছে যে আমাদের চার প্রকার যে ওয়েবসাইট স্ট্রাকচার আছে লিনিয়ার হায়ারার্কিক্যাল কম্বিনেশনাল, এই স্ট্রাকচারগুলো কিন্তু ভালো করে দেখবা, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য দেখবা, ইমেজ ট্যাগ অনেকবার করানো হয়েছে তোমরা এগুলো অনেকবার পারো, আমাদের ICT অনেক ভিডিও এখানে আছে কিন্তু সেই ইমেজ ট্যাগুলো দেখে নিবা, হাইপার লিঙ্ক দেখে নাও, হাইপার লিঙ্ক কী করে দেখো আমরা এগুলো বসিয়ে দিচ্ছি এখন, আশা করি এটা তোলা হয়েছে, ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে প্রথম হাফ এডার, এটা হচ্ছে তোমার H2 ইকুয়াল টু এটা, আর এটা হচ্ছে তোমার C2, এটা হচ্ছে S1, এটা হচ্ছে SC1, দেন তুমি বুঝতে পারো খুব সহজে কিন্তু হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন হয়ে গেলো। এটা বোঝার পরে এখন চলো চ্যাপ্টার 4 যাই, চ্যাপ্টার 4 কি কি প্রবলেম ছিল বলো, ট্যাগ গুলো ভালো করে মনে আছে নিশ্চয়ই, IMG ইমেজ কিভাবে ট্যাগ ই করতে হয় বলো, ইয়েস কিভাবে ছবি যুক্ত করতে হয় IMG এসে কমেন্ট করে জানাও তো একটু, ইয়েস ইমেজ ট্যাগ, চলো প্রথমে ইমেজ ট্যাগ করবা যেটা হচ্ছে IMG SRC, এখানে দিবা URL ইউনিফর্ম রিসোর্স লোকেটর, দেন হাই টু উইথ, আমি যদি অন্য কিছু ইউজ না করি সিম্পল ট্যাগ, এটা এটা হচ্ছে ইমেজ ট্যাগ রাইট। মনে করো একটা ছবির নাম, একটা ছবি তোমার আছে সেই ছবিটার নাম মনে করো যে ওকে HSC.JPG HSC ওকে HSC.JPG ছবিটা একটা আছে, এইটাকে তুমি কি করতে চাও যোগ করতে চাও, URL দিয়ে দাও HSC.JPG, এখানে যদি দাও খুব সহজেই ইমেজ কিন্তু হয়ে গেল অ্যাড হয়ে গেল। এখন তোমাকে প্রশ্নে প্রায় একটা কথা কিন্তু বলবে যে ছবিটার সাইজ হচ্ছে 300x200, যদি 300x200 থাকে প্রথমটা কি হাইট না উইথ বলো তো, প্রথমটা হচ্ছে উইথ পরেরটা হচ্ছে হাইট, সো এখানে যেটা করবা আরো অ্যাট্রিবিউট ইউজ করবা উইথ দিবা হচ্ছে 300, তারপর দিবা হাইট দিবা হচ্ছে কত 200, এইটা এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট কোন একটা ট্যাগ সম্পর্কে আরো বেশি বিস্তারিত করে বলা। এখন যদি তোমাকে বলা হয় অল্টার অ্যাট্রিবিউটের কাজ কি, ইমেজ ট্যাগের মধ্যে থাকে অল্টার অ্যাট্রিবিউট, অল্টার ALT দেওয়ার পরে এইখানে কিছু লিখতে হয় সেটা হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট বলবা যে অল্টার মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট,
অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ যদি কোনো কারণে ব্রাউজার ইমেজটি লোড করতে প্রবলেম হয় বা ব্যর্থ হয়, তখন এই অল্টারনেটিভটা যা লেখা থাকে তাই আসবে। সো এটা একটু লিখবে তোমরা ভালো করে, দেন লিঙ্ক পড়বা। আমরা সবাই জানি লিঙ্কের জন্য AHREF হাইপার রেফারেন্স URL, লিঙ্কের প্রকারভেদ জানি, ইন্টারনাল এক্সটার্নাল শেষ মুহূর্তেগুলো দেখাই দিব না আজকে, অনেক তোমাদের নিজে পড়তে হবে কিন্তু, ওকে দেখে নাও ভালো করে, এগুলো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক কীভাবে দিতে হয় সেটা করো, কিভাবে ছবির সাহায্যে কাজ করতে হয় সেটা দেখো। এরপরে চলে আসো তোমাদের এই ছবিতে যেটা করবো, আমরা চলে যাচ্ছি এখন ছবি ইমেজ এবং হাইপারলিঙ্ক ব্যবহার করা যখন শিখে গেছো, টেবিলে প্রায় একটা তোমাদের প্রবলেম হয়। টেবিলটা একটা তোমরা জানো, সেই টেবিল যে করো তোমরা, সেই টেবিলের মধ্যে কল স্প্যান আর রো স্প্যানের প্রবলেম তোমাদের, তাই তো? কি ঠিক বলেছি? কমেন্ট করে জানাও। কল স্প্যান, কল স্প্যান, ওকে, আর এটা কি রো স্প্যান, ওকে, রো স্প্যান, কল স্প্যান অ্যান্ড রো স্প্যান। কল স্প্যান মানে কি? কল মানে কলম, স্প্যান মানে প্রসারিত করা, তার মানে কলামকে প্রসারিত করা। দুইবার যদি কলাম মিলে যখন একটি কলাম হয় সেটা হচ্ছে কল স্প্যান, দুইবার যদি রো মিলে যখন একটি রোতে হয় সেটা রো স্প্যান। ভেরি সিম্পল, কল স্প্যান রো স্প্যান। এখন যদি বলা হয় কল স্প্যান রো স্প্যান কি, ভেরি সিম্পল, তুমি বলবা যেটা হচ্ছে যে কল স্প্যান রো স্প্যান হচ্ছে টিডি এবং টিআর এর দুটি অ্যাট্রিবিউট, সেই যেটা করি আমরা, আমি ছবি এঁকে তোমাদের দেখাবো এখন সেটা কোথায় লিখতে হয়। আমরা মনে করো একটা টেবিল আঁকবো, এখন টেবিলটা নাও এইরকম, একটা টেবিল নাও, আমরা একটা টেবিল আঁকি, ওকে, এইখানে দিব, মনে করো এই দুইটা মিলে, এই দুইটা মিলে একটা করলাম আর এইখানে এটা করলাম, খেয়াল করো খুব সহজ, এখানে দেখে দিতে হচ্ছে তোমাকে, সেটা হচ্ছে এইখানে দুইটা রো, এগুলো তোকে রো বলে, দুইটা রো মিলে একটা হয়েছে, তাই এটাকে বলে রো স্প্যান, রো স্প্যান, রাইট? এখানে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা মানে এইটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুইটা কলাম মিলে একটা হয়েছে, তাই এটা হচ্ছে কল স্প্যান। ভেরি সিম্পল, যখন দেখবা এইভাবে মাঝখানে দাগ নাই কল স্প্যান, যখন দেখবা উপর নিচে দাগ নাই রো স্প্যান। এই টেবিলটা যদি আমরা বানাইতে চাই, মনে করো আমি তোমাকে এখন নাম দিচ্ছি না, 1 2 3 4 5 6, মনে করো ডাটা আছে এখানে, ভেরি সিম্পল, আমরা এই টেবিল ডাকবো। এখন দেখো সেটা কিভাবে হবে, যদি তিনটা রো হয় তাহলে রো স্প্যান 3, যদি দুইটা রো হয় রো স্প্যান 2, যদি কল স্প্যান তিনটা কলম হয়, অনেক সময় এইভাবে আরো কলম থাকে, কল স্প্যান 3, ওকে। এইটা করবো আমরা, প্রথমে HTML লিখবা, এটা যদি বলো যে এই টেবিলটার আউটপুট দেখানোর জন্য একটা HTML কোড লেখো, HTML লিখবা, দেন মিনিমাম যেটা আর কি বডি লিখে ফেলবা, টেবিল আসো, বাই ডিফল্ট কিন্তু একটা জিনিস থাকে সেটা হচ্ছে বর্ডার, টেবিল বর্ডার 1 দিয়ে দিলা, দেন প্রথমে আসো একটা TR মানে একটা রো ক্রিয়েট হবে, সেখানে TH1/TH দিলা, তারপরে আবার TH2/TH দিলা /TR, অর্থাৎ প্রথম এইটা একটা TR টেবিল রো, প্রথম টেবিল কিন্তু রো ক্রিয়েট হয়ে গেল। এরপরে পরটা কি হবে একটু তোমরা দেখো তো, সব একটু দেখো তো আমাকে, একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাও, এখনই জানাও। এরপর আবার একটা TR লেখো, যেটা করবা TR লিখলা, TR এর পরে যখন TD দিবা, আচ্ছা TH কেন দিলাম, মনে করো এই লেখাটা বোল্ড আকারে আছে, এই লেখাটা 1-2 বোল্ড হেডিং আকারে আছে, কোন একটা টেবিলের প্রথম কলামটা কি ফিল্ড নেম, তাই তো, সেটা একটু বোল্ড আকারে আছে, তাই TH দিলাম, টি টেবিল হেডার। এখন এখানে TR দিলাম, আবার একটা টেবিল রো, এখানে মনে করো TD, ওকে TD দিব এখানে, কারণ আমার টেবিল ডাটা ডাটা বলে এটাকে, এখানে দুইটা কলাম একসাথে হয়েছে কল স্প্যান, সো এই TD-র মধ্যে কল স্প্যানটা ইউজ করে ফেললা, কল স্প্যান 2, ওকে, দেন এখানে লিখবা 3, এরপর হবে যে TD, অর্থাৎ এটা যখন লিখবা তখন আলটিমেটলি যেটা হবে এটা এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেন পরে আসো, আমরা টেবিলটা তো তুলেছি, ছবিটা দেখছো নিশ্চয়ই, আমরা এখানে তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওকে, আমরা যেটা করি আবার একটা TR লিখি, পরে দেখো TD,
রোস্প্যান, এই টিডিতে রোস্প্যান ইকুয়াল টু দিবা কত, দুইটা রো মিলে একটা হলো রোস্প্যান টু, দেন এখানে দিবা হচ্ছে ফোর, দিলেই একটা কাজ হয়ে গেল স্ল্যাশ টিডি, দেখো এটার কাজ কমপ্লিট, দুইটা মিলে একটা হলো। এরপরে হচ্ছে তোমার কি লিখবা, এখানে লিখবা হচ্ছে টিডি কত, এখানে ফাইভ স্ল্যাশ টিডি স্ল্যাশ টিআর হয়ে গেল স্ল্যাশ টিআর। এরপরে সিক্সটা পাওয়ার জন্য কি করবা, ভেরি সিম্পল, আর একটা টিআর লেখো, এন্ড এই টিডি তো প্রথম নিয়েই নিছে, পরেরটা চলে আসবে কত, দেখো টিডি আমাদের সিক্স আসছে, ওকে স্ল্যাশ টিডি, দেখো তো একটু কোডটা একটু টাইপ করে সবাই দেখো, এটাই হওয়ার কথা, ওকে, কারণ প্রথমে তো এখানে নিয়ে নিচ্ছ, তারপরে এটা হয়ে গেল, দুইটা মিলে একটা হয়ে গেল, পরের তারিখে লাগবে না, ওখানে একটাই হয়ে যাবে, বাস টিডি। অথবা তোমার মনে করো অনেক সময় এইখানে না থেকে এইভাবে না থেকে এখানে থাকতে পারে, তখন শুধুমাত্র ওই একটা ঘর আসবে, ওকে, শুধুমাত্র একটা সিক্স আসবে, এভাবে করে তোমরা কাজটা করে নাও। যেখান থেকে শুরু, মনে করো যে এর আগে এখান থেকে শুরু হয়েছিল টিডি, একটু দেখো খেয়াল করে দেখো, এই তিন নাম্বার টিআরের প্রথমেই কিন্তু শুরু হলো দুইটা টিডি মিলে একটা হয়ে রোস্প্যান, দুইটা দুইটা রো মিলে একটা হয়ে গেলো, সোলো স্প্যান টু হয়ে গেল, বাস বাকিটা, তারপরে টেবিল ট্যাগ ক্লোজ করো, স্ল্যাশ টেবিল ট্যাগ ক্লোজ করো, স্ল্যাশ বডি ক্লোজ করো, দেন স্ল্যাশ এসটিএমএল, একটু টাইপ করে দেখো, খুব ইজিলি তুমি কিন্তু রোস্প্যান কল স্প্যান পেয়ে যাবা। সহজে যেটা মনে রাখবা, কোনো একটি টেবিলের দুই বা দুই রো মিলে যখন একটি রোতে পরিণত হয় সেটা রোস্প্যান, রোস্প্যান দুই বা দুই কলাম মিলে যখন একটি একটি কলাম পরিণত হয় সেটা হচ্ছে কল স্প্যান, রোস্প্যান কল স্প্যান সম্পর্কে কিন্তু বুঝে গেলাম। আরও কোনো কিছু আছে, কোনো প্রবলেম আছে জানাতে পারো কিন্তু, দেন রোস্প্যান কল স্প্যান খুব ইজি, হাইপার লিঙ্ক পারো, লিস্টও তো পারো, ওয়েল অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সেগুলো সম্পর্কে হলো, ওয়েবসাইট পাবলিশিংয়ের যে চারটা পাঁচটা ধাপ, চারটা ধাপ আছে সেই চারটা ধাপও কিন্তু পড়ে নিবা। চ্যাপ্টার ফাইভে আসো, যেটা চ্যাপ্টার ফাইভে খুব বেশি জিনিস এখন তোমার বলা দরকার নাই, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস রূপান্তরটা, এই ধরনের অনেক প্রোগ্রাম তুমি অলরেডি করেছো এবং তুমি পারো, এই প্রোগ্রামটা করো। তারপরে হচ্ছে লিপ ইয়ার বের করা একটা প্রোগ্রাম আছে সেটা করো, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল, বিভিন্ন ক্ষেত্রফল সংক্রান্ত কিছু প্রোগ্রাম আছে সেগুলো করো, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট এটা বের করার কিছু প্রোগ্রাম আছে সেটা করো, এরপরে তিনটি সংখ্যার গড় বের করার যে প্রোগ্রাম সেইটা করতে পারো। এই কয়েকটা প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লো চার্ট তুমি যদি করো এবং প্রোগ্রামটা যদি লিখতে পারো অনেক ভালো মার্কস পাবা, তুমি এটার ছবি তুলে দেখতে পারো, কোডটা টাইপ করে দেখতে পারো, রাইট। আমরা এই টাইপের অনেক প্রবলেম, অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করে দেখো অনেক ইজিলি কন পেয়ে যাবা। সো অনেক রাত হলো, তোমাদের প্রিপারেশন অনেক ভালোভাবে এগোচ্ছে আমি বুঝতে পারছি, শেষ মুহূর্তে আবারও বলে দিচ্ছি তোমরা যেটা করো সেটা হচ্ছে টেস্ট পেপারটা দেখো, টেস্ট পেপার দেখে বিগত সালের কোশ্চেনগুলো জাস্ট একটু অ্যানালাইসিস করো, একটু অ্যানালাইসিস করে জাস্ট তোমরা দেখো কী কী জিনিস এসেছে সেগুলো একটু পড়ো, খুব ইজিলি তুমি পেয়ে যাবা। শেষ মুহূর্তে প্রিপারেশনে যে যে প্রোগ্রামগুলো তোমাকে করতে বললাম সেই প্রোগ্রামগুলো করো, ইজিলি তুমি অনেক কিছুই সলভ করতে পারবা, শিখতে পারবা। সি প্রোগ্রাম নিয়ে অনেকে অনেক ভয়ে আছো, পরীক্ষা আইসিটি ভালো মার্কস পেতে হবে, আজ রাতে যেটা করো সেটা হচ্ছে খুব ভালো করে চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার ফোর অ্যান্ড সিক্স শেষ করে ফেলো, কালকে সারাদিন বসে চ্যাপ্টার ফাইভের প্রবলেমগুলো সলভ করবা। যদি সময় পাই আমি কালকে আবার তোমাদের চ্যাপ্টার ফাইভ নিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করব, খুব সহজ সহজ প্রোগ্রাম আছে, অনেকে অনেকভাবে প্রোগ্রাম করেছো, এখন শেষ মুহূর্তে নতুন করে কিছু শেখার দরকার নেই, অনেকে যে যেভাবে পারো খুব সহজে সেটা শিখে নাও। আমি আবারও বলছি সেলসিয়াস থেকে ফারেনহাইট, লিপ ইয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল, গড় বের করা, তারপরে যেটা করো সেটা হচ্ছে ছোট বড় সংখ্যা নির্ণয় করা, এই প্রোগ্রামগুলো একটু করো, আশা করি অনেক ভালো কিছু করতে পারো। হ্যাঁ, ওই সিরিজের কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো করতে পারো তোমাদের, আমাদের শুধুমাত্র সি প্রোগ্রাম নিয়ে আমাদের টেন মিনিট স্কুলে অনেকগুলো ক্লাস আছে তোমরা দেখতে পারো, তাহলে দেখবো অনেক ইজিলি তোমাদের সেগুলো শেখা যাবে, কারণ সি প্রোগ্রাম অনেক আমরা শুরু করলে আজকে শেষ করা যাবে না, রেডি তোমরা এগুলো দেখবা। অ্যান্ড চ্যাপ্টার সিক্স থেকে যেটা করো রিলেশনাল ডাটাবেস যেটা আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এগুলো ভালো করে পড়বা, তারপরে যেটা করো ইন্ডেক্সিং সর্টিংয়ের মধ্যে পার্থক্য সেটা পড়বা,
তারপরে ডাটাবেস RDBMS এর ব্যবহার, ডাটা সিকিউরিটি পড়ো, এনক্রিপশন ডিক্রিপশন একটু ভালো করে পড়ো, বিদ্যাস অনেক ভালো প্রিপারেশন হবে। সো আগামী পরশু দিনে ICT পরীক্ষা তোমার অনেক ভালো হবে, খুব সুন্দর হবে। আমরা অনেক ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো তুমি দেখো, ফলো করো, প্রত্যেকটা টপিক বাই টপিক ক্লাস আছে, সেই ক্লাসগুলো ফলো করো, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 5, 6 এর ফলো করো। আমাদের স্মার্ট বুক আছে ICT আমাদের 10 মিনিট স্কুলে, সেই স্মার্ট বুকগুলো কিন্তু তুমি দেখতে পারো, দেখে ইজিলি কিন্তু প্রোগ্রাম করতে পারো, শেয়ার করতে পারো। ওকে, আমাদের ICT স্মার্ট বুকগুলো দেখতে পারো এবং ICT রিলেটেড যতগুলো ক্লাস আছে টপিক বাই টপিক একটু দেখে নাও, ফ্যান্টাস্টিক প্রিপারেশন হবে। শেষ মুহূর্তে আবারও বলি, কেন এত চিন্তা, কেন এত ভয়? ICTর ভয় খুব অল্পতেই করা যায় জয়, যদি শুধুমাত্র টপিক বাই টপিক পড়ে একটু ঠান্ডা মাথায় ভয়টাকে জয় করে। আমি আবারও বলি, কালকে সকালবেলা থেকে যেটা শুরু করবা, আজকে রাত তো শেষ হয়ে গেল, কালকে সকালবেলা থেকে যেটা শুরু করবা, আগে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 খুব ভালো করে প্রিপারেশন নিবা, সকাল দুপুর অর্ধেক চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, দেন চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, তারপরে চ্যাপ্টার 1 ব্যাকআপ দিব না অনেক ক্ষেত্রে, কিন্তু কোশ্চেন আসবে পারবো, অ্যান্ড চ্যাপ্টার 5 নিয়ে 3 ঘন্টা সময় নাও তুমি। চ্যাপ্টার 5 কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, লো লেভেল হাই লেভেল প্রোগ্রামের মধ্যে পার্থক্য, কয়েকটা প্রোগ্রাম আমি বারবার বলতেছি আজকে সারাদিন, কেউ একটু দেখো, অনেক ভালো পরীক্ষা হবে। সো আগামী সোমবার তোমাদের পরীক্ষা হোক ICT ভয়, সে পর্যন্ত বিদায়, ভালো থাকো সবাই, টাটা, গুড বাই।